এই সাইডটা দিয়ে পজিটিভ বাইরে আর এই সাইডটা দিয়ে নেগেটিভ বাইরে, তারপর একটা জাম্পার দিয়ে তারপর নেগেটিভটা এই সাইডে আসে। তো আমাদের চার্জারের যে তার দুইটা ইনপুট হয় ডায়োডের সাথে, সেই দুইটা কিভাবে যাবে? আশা করি আপনার চার্জারে 100% মিটার খারাপে এবং এম্পিয়ার ভালো দেবে। আসসালামু আলাইকুম। যাই হোক ভিউয়ার্স, যেই জন্য ভিডিওটা ক্লিক করেছেন সে বিষয়ে আমি দুই চারটি কথা আগে বলে নিই। আপনারা যেই জন্য ভিডিওটা ক্লিক করেছেন তার বিষয়টা হলো 48 ভোল্ট চার্জারগুলো কির জন্য চার্জ হয় না। আপনি চার্জারটা বাঁধছেন কিন্তু তারপরও কিন্তু চার্জ হয় না। এর একটা কারণ হইতে পারে আমাদের অনেক চার্জারে দুইটা ডায়োড থাকে, এই ডায়োডের থেকে যদি কিছু অ্যাম্পিয়ার কমে যায় তো তার জন্য কিন্তু চার্জ হয় না। দেখা যায় আমাদের 48 ভোল্ট আপ আছে, তার জন্য তার পরিপ্রেক্ষিতেও চার্জ হয় না। চার্জার আপনার ঠিকই আছে, মিটারে কাটা খাড়ায় না, কেন খাড়ায় না তাও ডায়োডের জন্য হইতে পারে। এবং আপনার ঝালাইগুলো যদি ক্লিয়ার না হয় তো সেই বিষয়ে হইতে পারে। আপনার ডায়োডের এম্পিয়ার যদি কমে যায় সেক্ষেত্রে আপনি একটা ডায়োড বাড়াই দেন, সেক্ষেত্রে আপনার একটা ডায়োডের 10 এম্পিয়ার যদি বাড়িয়ে যায় তো আপনার অনায়াসে আবার চার্জ আসবে। কোম্পানির দেওয়া চার্জার বাঁধাই পরেও আপনার তো তারও জায়গার থেকে কমে না, মানে কোম্পানির চার্জার থেকে তো তারটা কমে না, তারপর আপনি চার্জারে তার কেন বাড়ান? আসলে কি তারের টেম্পার কমে গেছে? না, এ জায়গায় তারের টেম্পার কমে নেয়, এ জায়গায় ডায়োডের টেম্পার কমে গেছে, তার জন্য আপনার মিটারে কাটা খাড়ায় না। অনেক ক্ষেত্রে মিটার খারাপ থাকলেও মিটারে কাটা খাড়ায় না। তো আমি আজকে দেখাবো ডায়োডগুলো পুড়ে গেলে আপনারা সহজভাবে ডায়োডের ব্রিজগুলো কিভাবে করবেন, এই একটা বিষয়। আর দ্বিতীয়ত আমি যে পরামর্শ দেব এই পরামর্শ মতে যদি আপনি কাজ করেন অবশ্যই চার্জার বাঁধার পরে আপনার চার্জারের মিটার দাঁড়াবে একদম সমানে সমান। তো আসুন আমি এই কাজটি করতেছি, আপনারা দেখবেন। অবশ্যই ভিডিওটা ভালো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, একটি শেয়ার করে দেবেন, লাইক দেবেন প্লিজ। তো কোম্পানির দেওয়া এই ফিল্টারিং ডায়োডটা দেখেন, এই ফিল্টারিং ডায়োডটা শুধুমাত্র 3টে ডায়োড দিয়ে করা। তো 3টে ডায়োডে কিন্তু 48 ভোল্ট চার্জারের ক্ষেত্রে এই চার্জ হওয়া সম্ভব। তো সেই ক্ষেত্রে যদি আমাদের এই 10 এম্পিয়ার ডায়োডগুলো মোটামুটি এম্পিয়ার কমে যায়, এম্পিয়ার ড্যামারিস হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় চার্জটা লো কোয়ালিটিতে হয় এবং চাইরে পাশে দিলেও চার্জার সোজাসুজি খাড়ায় না। আর অনেক অনেক চার্জার দেখেন একে দিলে দাঁড়াই যায়। তো একে দিলেই দাঁড়াই যাবে সেই ধরনের কাজ আজকে আপনাদের দেখাবো। যদি আপনার চার্জারটা একে দিলে না খাড়ায়, তো একে দিলেতে কীভাবে একে দিলে খারাপে তো দাঁড়াই যাবে, তো সেই বিষয়ে আমি একদম আলগা একটা ব্রিজ করে আপনাদের দেখাবো। তো আলগা ব্রিজটা কীভাবে করতে হবে সেই বিষয়টা আমি আপনাদের দেখাই। আমাদের এই ডায়োডের যে মধ্যের দুইটা পিন আছে, এইটা এইটা, এই দুইটা হয় আমাদের, এ একটা ডায়োড, এই 4টে ডায়োড আমরা নিলাম, এই 4টে। তো আমি কী করলাম, পজিটিভগুলো আর নেগেটিভগুলো এভাবে ভাস করে নিলাম। ভাস করে নেওয়ার পরে এই ডায়োডগুলোর সাথে একটার সাথে একটা আমি ডায়োড ঝালাই করে দেব, তারপর আমার নেগেটিভ এবং পজিটিভ আলাদা আলাদা বাইর হবে। এবং এসি কন্ট্যাক্টটা কীভাবে দেবো সেই জিনিসটা আপনাদের এখনই বুঝিয়ে দিতেছি। তো আমরা এই সার্কিটের সাথে ব্রিজটা করি, আপনারা অনেকেই বোঝেন না। এখন আমি এই সার্কিটটা সারা ব্রিজটা করে আপনাদের দেখাবো যে এই ব্রিজটা তারপরে আপনারা করতে পারবেন খুব সহজে। তো তার জন্য আমি এনে এই একটা ডায়োডের পিস্টে আর একটা ডায়োড কীভাবে সংযোগ হয় সে বিষয়টা আগে দেখাই। আমি বাকি ঝালাইটাও দিয়ে নিচ্ছি, তারপরে আমরা এইটার পিস্টে আর একটা লাগাই দেব। তারপরে 3 নম্বর ডায়োডের বাকি ঝালাইটা দিয়ে দিলাম। তো বাকি ঝালাইটাও আমি দিয়ে নিলাম।
এখন আপনাদের বুঝাই। আমরা জানি চার্জার ডায়োডের এক সাইড দিয়ে মূলত এই সাইডটা দিয়ে পজিটিভ বাইরে আর এই সাইডটা দিয়ে নেগেটিভ বাইরে, তারপর একটা জাম্পার দিয়ে তারপর নেগেটিভটা এই সাইডে আসে। তো আমাদের চার্জারের যে তার দুইটা ইনপুট হয় ডায়োডের সাথে, সেই দুইটা কিভাবে যাবে? তো সেই দুইটা আপনি একভাবে পারেন এইরকম, যদি সিরিয়ালে সবটি এইভাবে দেন তাও চলবে, একটার পৃষ্ঠে একটা এক লাইন, আর এটা যদি এক লাইন করেন এই একটার পৃষ্ঠে এক লাইন তাতেও চলবে, তাতে করে আপনার অ্যাম্পিয়ারটা একটু স্লো হবে। আর যদি আপনি, আমি আবার সোজা করি, এই দুইটা ডায়োড আর এই দুইটা ডায়োড, এই দুইটারে যদি আপনি এইভাবে করেন, এখন এই দুটোটা কিন্তু এক হবে। এই দুইটাও এক হবে, তাতে করে আপনার অ্যাম্পিয়ারটা একটু ভালো হবে। তো আমি আপনাদের এই কানেকশনটা দিয়ে দেখাই। আপনি খেয়াল করে দেখবেন 48 ভোল্ট সারা বড় অটোর যে ব্যাটারি চার্জার আছে, এই চার্জারগুলো কিন্তু 5 ব্যাটারি হয়, 72 ভোল্টের, ওই 60 ভোল্টের, সরি। তো 60 ভোল্টের চার্জারের ফিল্টারিং ডায়োডটা কিন্তু এইভাবে করে। আমি ওই রকম যে দেখাইছি, এই এক লাইন হবে আর এই এক লাইন হবে, তখন আমার চার্জারের তার দুইটা, এসি তার দুইটা এই জায়গায় বসবে। তো সেই সেই ইয়াটাও ফিল্টারিংটাও কিন্তু 48 ভোল্টেও হয় প্লাস 60 ভোল্টেও হয়। তো আমি সাজেশন দেব, তারের যে ডিসি তার দুইটা বার হয় ডায়োডের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য, সেই তার দুইটা আপনি জাস্ট এই এই জায়গায়, যেমন এই জায়গায় যেমন প্রিন্ট করা আছে, ঠিক আমি এই তারটা দিয়ে আর কি প্রিন্ট করে দেখাইলাম, এইভাবে আপনি লাগাই দেবেন। আমি তার দিয়ে সাধারণত আপনারে দেখাইতেছি। এখন যদি চার্জারের ডিসি তার দুইটা মানে এই জায়গায় লাগাই নেন, তারপরে আপনার নেগেটিভ পজিটিভ বাইর হবে, এই জায়গায় আপনার পজিটিভ এই সাইড দিয়ে আসবে নেগেটিভ, ঠিক এইভাবে এই জিনিসটা আপনারা দেখে করতে পারবেন। দরকার বোধে এই জায়গার থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। ঠিক এইভাবে যদি আপনি ডায়োডটা করেন, তো আশা করি আপনার চার্জারে 100% মিটার খারাপে এবং এম্পিয়ার ভালো দেবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইএসবি বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন।